মুচমুচে রসালো তালমোহন মিষ্টি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ তালের পাল্পকে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছে। আমি এখানে হাফ কাপ করে দুইবার নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তালের পাল্প। ছাঁকনির মধ্যে এইভাবে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আটা। আটা দেওয়ার পর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আমি এখানে আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা আর চালের গুঁড়ি দিয়েও তালমোহন মিষ্টি তৈরি করতে পারেন। সাথে দিয়ে দেব 2 চামচ চিনি আর 2 চামচ নারকেল গুঁড়ো। চিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো নুন আর 2 চামচ নারকেল গুঁড়ো। সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি মেশানোর সময় বেশি নরম মনে হয় তাহলে আরও একটু ময়দা অ্যাড করে দেবেন, আর যদি বেশি ঘন মনে হয় তাহলে অল্প একটু জল অ্যাড করে দেবেন। বেশ ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে, আর চিনিটাও যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি, এর জন্য একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল আর 1 কাপ পরিমাণ চিনি। চিনি আর জলকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন একটু ঘন গাঢ় হয়ে আসবে তখন আমি চিনির রসকে নামিয়ে নেব। আর চিনির রস তৈরি করার সময় এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চিনির রসটা রেডি করে নামিয়ে রেখেছি। একটা কড়া বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নেওয়ার পর তালের যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে তালের ফুলুরির মতো ভেজে নেব। তেলের মধ্যে যতগুলো দেওয়া সম্ভব আমি ঠিক ততগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এইভাবে আমি 2 থেকে 3 বার প্রায় এগুলোকে সব ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। একবার ভেজে নেওয়ার পর আবার তেলের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোকে ভেজে নেব আর মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যেন ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। একটু একটু লাল লাল হয়ে গেছে, এইবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলোকে ভেজে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আমি আরও একবার এইগুলোকে ভেজে নেব। বেশি মুচমুচে মিষ্টি তৈরি করার জন্য 2 বার করে ভেজে নিতে হবে। একবার সবগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আবার একবার গরম তেলের মধ্যে সবগুলোকে দিয়ে ভেজে নিচ্ছে। আমি একসাথেই সবগুলোকে দিয়ে দিলাম, আপনারা চাইলে 2 থেকে 3 বার ধরেও ভাজতে পারেন। আবার মিডিয়াম ফ্লেমে সবগুলোকে এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছে। এইভাবে তালমোহন মিষ্টি তৈরি করলে খুব মুচমুচে হবে, ওপরটা একেবারে মুচমুচে আর ভেতরটা রসালো। অবশ্যই তৈরি করে দেখবেন, এখন তালের সময় খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, তাই খেতেও দারুণ লাগে। আপনারাও তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। আরও একবার ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেওয়ার পর আগে থেকে যেই চিনির সিরাপটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এগুলোকে দিয়ে দেব। এখানে চিনির সিরাপটাকে নামিয়ে রেখেছিলাম, এখনও হালকা গরম আছে। হালকা গরম চিনির সিরাপ আর গরম ফুলুরি, তালের গরম ফুলুরি একবারে সিরাপের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর 5-7 মিনিটের জন্য রেখে দেব। তারপর অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে সার্ভ করব। আপনারাও অবশ্যই মুচমুচে তালমোহন মিষ্টি খেতে চাইলে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রায় 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ফিরে এসেছি, অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ওপরটা একেবারে মুচমুচে আর ভেতরটা রসালো, দেখলেই বুঝতে পারবেন। আপনারাও অবশ্যই এইভাবে তালমোহন মিষ্টি তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।